যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না। সেটা হোক প্রেম বা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। কাছের মানুষের দেওয়া আঘাতগুলো সারা জীবন খুব জোরালো হয়, মনের মধ্যে দাগ রয়ে যায়। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। অপ্রিয় হলেও সত্যি, কেউ কখনো কারোর জন্য বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেয়া সুখের স্মৃতিগুলো। অনেকে বলে থাকে, বলতে চাই কিন্তু শোনার মতো কেউই নাই। আমি বলি, শোনার মানুষ না থাকলেও বলারও কিছু থাকে না। আমরা সবাই সকালে ঘর থেকে বের হওয়ার আগে মুখোশ পরি, সারাদিন বাইরের মঞ্চে অভিনয় করে কেউ জিতে ফিরি, কেউ বা হেরে ঘরে ফিরি। ভীষণভাবে পাশে থাকা মানুষটি একটা সময় চলে যায়, যখন বিকল্প সঙ্গ পেয়ে যায়। কাছের মানুষটা অপরিচিত হতে শুরু করলে এর চেয়ে ভয়ঙ্কর অনুভূতি আর জগতে নেই। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, জীবনের সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই, সব সমস্যার সমাধান আছে। যার দশ জনের কাছে যাওয়ার স্বভাব, সে কী করে বুঝবে একজনের অভাব? প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। কাউকে অসম্ভব ভালোবাসলে তাকে পাওয়াটাও অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ অসম্ভব ভালোবাসার ভাষাটা খুব কম মানুষই বুঝতে পারে। যত দেখেছি আজ পর্যন্ত, খুব করে যারা একটা মানুষকে চেয়েছে তারাই হেরে গিয়েছে শেষ পর্যন্ত। এই পৃথিবীতে আপনার আমার থাকা না থাকার মধ্যে আসলেই তেমন কোনো পার্থক্য নেই, যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হই না কেন। আমরা রিজিকের সন্ধান করতে গিয়ে রিজিক দাতাকেই ভুলে যাই। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়। নিজের মনের কথা শোনাটা জরুরি, প্রাপ্তি কম বেশি যাই হোক না কেন, দিন শেষে আক্ষেপ থাকে না। আমি বোকার মতো তাকেই সবার সামনে আমার আমার বলে পরিচয় দিয়েছি, যে কিনা দুটো মানুষের ছায়ার সামনে আমার পরিচয় দিতে অস্বীকার করেছে। অপেক্ষা করুন, একদিন হয়তো আপনার রব এত বেশি দিবেন যে কী চেয়েছিলেন সেটাই ভুলে যাবেন। যে বদলে যায় সে ঠিকই ভুলে যায়, শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দিবে। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবীর কাছে। জীবনে এমন সময় আসবে যখন আপনার অন্য লোকের সাহায্যের প্রয়োজন হবে, এমনকি তারাও আপনাকে সাহায্য করতে ইচ্ছুক, কিন্তু আপনার খারাপ আচরণ, খারাপ কথা বা খারাপ অভ্যাসের কারণে তারা সাহায্যের জন্য এগিয়ে আসবে না। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময়, কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন, কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। আমার ভুল আমাকে ধরিয়ে দিন, অন্যদের নয়, কেননা সংশোধন করলে সেটা আমি করব, অন্যরা নয়। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। এখনকার তরুণদের সমস্যা হলো তারা যখনই নতুন কিছু শিখে তখনই মনে করে তারা সব জেনে ফেলেছে, একদিন সব ঠিক হয়ে যাবে। এমন সান্ত্বনার বাক্য একদিন সত্য হয়, মানুষ মরে গেলে একদিন সব ঠিক হয়ে যায়। আমরা ভুল মানুষকে ভালোবেসে ব্যর্থ হলে হতাশায় ডুবে যাই, অথচ ভুল করে হলেও আবার ভালো থাকার চেষ্টা করে উঠতে পারি না। যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। অভিমান বেশি হলে কান্না করো নিশ্চুপ, তবুও কাউকে বলো না তোমায় মনে পড়ছে খুব। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ, শুধু জেনে রাখ
বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে, যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নিরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না, ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। ভিতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আছি আমি সুখে। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো দিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না, কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন সে মানুষটাই একদিন আপনাকে বেহায়া বলে ছেড়ে যাবে। ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের চাবি খুলে দেয়। একটু খেয়াল করলে বোঝা যায় সামনে থেকে হাসানো মানুষগুলোই পিছন থেকে ছুরি চালায়। ভুল মানুষের মায়ায় জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায়, না সহজে নিজেকে ফেরানো যায়। যারা অন্যের সমস্যা সমাধান করতে পারে, কেন জানি তারা তাদের নিজেদের সমস্যারই কোনো সমাধান খুঁজে পান না। কাছের শত্রুদের চেনা বড়ই কঠিন, কারণ তারা শত্রু হয়েও বন্ধুত্বের মুখোশ পরে। অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাইনি। আস্তে আস্তে ঠকে যাওয়া মানুষগুলো নিজেকে গুটিয়ে নেয়, কারণ তারা দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায়। মানুষ যখন মানুষের প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন সে প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন চোখের জল কিন্তু অভিশাপ দেয়। কারো কাছে ঠকলে হয়তো কষ্ট হয়, কিন্তু আমাদের চারপাশে কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা খুব ভালোভাবেই চেনা যায়। যে আঘাত পায় সে নীরবে সয়, আর যে আঘাত দেয় সে কখনো বুঝতে পারে না তার আঘাতে অন্যের ভিতর কতটা ক্ষত হয়। নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যত বিশ্বস্তই হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে সময় লাগে না। সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে কারো সাথে একতরফা ভালোবাসায় জড়িয়ে পড়া। স্মরণের পরিচয় পাথরে ঘষলে আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে। নিজের পরিবার পরিজনের কাছে অবহেলিত হওয়ার মতো ভয়ানক শাস্তি আর দ্বিতীয়টি নেই। হতাশ হইও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যেত, ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত, তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এত ভারী হয়ে উঠত না। নিজের সমস্ত স্বপ্ন ত্যাগ করে মা যেখানে আমাকে দিল নতুন স্বপ্ন দেখার চোখ, সেখানে আত্মহত্যা নয় বরং আত্মমর্যাদা ফিরিয়ে আনার লড়াই হোক। যারা বলে একজন গেলে আর একজন আসে, কিন্তু তারা কি জানে কিছু মানুষের জীবনে একজনের শূন্যতাই সারা জীবন থাকে? পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময় উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। অদ্ভুতভাবে আমরা সেসব মানুষকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলি যাদের মনে আমাদের জন্য সামান্য দয়া মায়াটুকুও জন্মে না। পারলে মিথ্যে বলার অভ্যাসটা বাদ দিও, হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। কপালটা তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটাকে সময় দাও, মিথ্যে প্রতিশ্রুতি নয়। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। বলতেও শেখো, তা না হলে সারা জীবন শুধু শুনতেই হবে। খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয়। ঘুমের জন্য ভালো বিছানা নয়, মনে শান্তি থাকা প্রয়োজন। মানসিক শান্তি এমনই একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। কবরস্থানের দিকে তাকালেই মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা।